আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল এখানে ছোট মাছ নিয়ে এসেছিল, তো আমরাও মাছ কিনেছি। তো আদরি আপু এখন মাছ রান্না করছে, আর আপু কিন্তু অনেক ভালো চচ্চড়ি রান্না করতে পারে। তো রান্না করা কিন্তু আপুর শেষ, তো আমি এখন একটু বাইরে এসেছি। বাইরে এসে দেখলাম এখানে আজকে ধান নেড়ে দেওয়া হয়েছে, আর এখন যেহেতু ধান কাটার সময়, সে কারণে কিন্তু এখন সব জায়গাতেই ধানেরই কাজ চলছে। আর এখানে আদরি আপুদের ধান নেড়ে দিয়েছে, তো এভাবেই কিন্তু এখানে নেড়ে দেয়। এটা তুলতে অনেক সুবিধা, হঠাৎ করে যদি বৃষ্টি আসে এটা কিন্তু জড়িয়ে নিয়ে চলে যাওয়া যাবে, এটা একটা নেট। তো এভাবেই কিন্তু এখানে ধান নেড়ে দেওয়া হয়। তো আমি ভাবলাম যে একটু ধানের উপরে পা দিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে। এরকম পরিবেশ দেখতে কিন্তু সবাই পছন্দ করে, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু এসব দেখতে পারি না। তো আলহামদুলিল্লাহ এবার আমি ধান কাটার সিজনে এসেছি, সে কারণে কিন্তু এসব দেখতে পাচ্ছি। আর আমি যেহেতু দেখছি তাই ভাবলাম যে আপনাদের সাথে কিন্তু শেয়ার না করে থাকা যায় না, সে কারণে কিন্তু শেয়ার করছি। আর এই যে এখন আমার বড় আপুর সাথে আফরা মরিয়মও কিন্তু ঘোরাফেরা করছে, আর ওরা দুই বোন কিন্তু অনেক দিন পর একসাথে হয়েছে, তো খুব এনজয় করছে। আর এখানে ধান নেড়ে দেওয়া হয়েছে, সে কারণে আসলে আফরা মরিয়ম বুঝতে পারছে না যে আসলে ওরা কোন দিক দিয়ে যাবে। তো এখন কিন্তু আমি যেখানে ধান নেড়ে দেওয়া হয়েছে সেটার মাঝখানে আছি। এখানে মোটামুটি 7 মণের মতো ধান নেড়ে দেওয়া আছে, আর এটা বললাম শুকানোর পরে আসলে 7 মণ হয়েছে এখানে যে ধান আছে। আর আজকে বিকালে কিন্তু আবার ধান মাড়াই করবে, সে কারণে এখানে এই যে জমি থেকে ধান কেটে নিয়ে আসা হচ্ছে। আর সবাই যেহেতু অনেক ব্যস্ত, সেহেতু একসাথে কিন্তু সব ধান নিয়ে এসে মাড়াই করা সম্ভব হচ্ছে না। আর এখন কিন্তু এই যে পাকা ধানের গন্ধ কিন্তু খুব ভালো লাগে, তো আপনাদের সাথে এটাও আমি শেয়ার করছি। ধান দেখে কিন্তু খুব ভালো লাগছে, আর নিজের জমির ফসল দেখতে কিন্তু সবারই ভালো লাগে। আর গ্রামের এই পরিবেশটা আমি চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করি, সে কারণে আসলে পুরোটাই আমি ক্যাপচার করেছি। তো আমি পরবর্তীতে ধান মাড়াই করাও আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু এখানে বিকালের দিকে মেশিনটা আসবে, তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন আরেক বাসায় কিন্তু ধান কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এটাও আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর আমি প্রথমেই বললাম যে এখন কিন্তু ধান কাটার সিজন চলছে। আর এই যে এখানে আজকে আমাদের রাত্রে রান্না করা হবে, সে কারণে মাটি চুলায় যেহেতু রান্না করা হবে সেহেতু এখানে খড়ি ভাঙা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের দোকান, তো ভাবলাম এই দোকানেও একটু আপনাদেরকে দেখাই। আর এই দোকানগুলো আমার এলাকায় ঢোপ বলা হয়। এখানে আসলে টুকিটাকি জিনিস, বাচ্চাদের খাবার জিনিস, আবার বিস্কিট, আপনি মুদি অনেক কিছু পাওয়া যায়। তো এটা আসলে নতুন দিয়েছে, আশা করি পরবর্তীতে আরও বড়ো হোক। আমরা দোয়া করি, আপনারাও সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। তো এই যে দেখুন এখানেও কিন্তু আফরা মরিয়ম একটু ঘোরাফেরা করছে। আর এখন দুপুরবেলার রান্নার প্রিপারেশন চলছে, তো আজকে খাসির মাংস রান্না করা হবে। আর আমি ভাবছি যে আজকে আমি রান্না করব, এর আগে আপনাদেরকে বললাম যে আমি চেষ্টা করব এই চুলায় একদিন রান্না করার, তো আজকে আমি আসলে রান্না করব। তো রান্না করতে আসার আগেই দেখি এখানে আমার আপু আলু ভাজতে দিয়েছে, তো আলু আসলে ভেজে নেব। আর আমরা কিন্তু আগে বলেছি যে আমাদের বাসার কিন্তু সবাই আলু খেতে পছন্দ করে, সে কারণে কিন্তু এখানে আলু ভেজে নেওয়া হচ্ছে। আর এভাবে আলু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু অনেক খেতে ভালো লাগে। এটা একটা লোহার কড়াই, এখানে আসলে প্রথমে আলু ভেজে নিব। আর আপু আমাকে সব কিছু এখানে দিয়ে গিয়েছে, মাংস সব ধুয়ে একদম রেডি। আমি শুধু বসে থেকে বলতে পারেন যে শুধু ছুননি নাড়াবো তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই যে আলু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর এপাশে দেখুন এই চুলাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, আমার যদি সম্ভব হতো তাহলে আমিও কিন্তু এরকম একটা চুলা বানাতাম। আর এটা হচ্ছে বন্ধু চুলা, আমার কাছে মনে হয় যারা গ্রামে থাকেন তাদের সবারই কিন্তু এরকম চুলায় ব্যবহার করা উচিত। এটা কিন্তু অনেক পরিবেশ বান্ধব এবং এটা ব্যবহার করাও অনেক আরামদায়ক। আমরা যারা রান্না করি সব সময় গ্রামের যারা থাকি তাদের জন্য এই চুলা খুব ভালো। তো এই যে এখন আলু ভাজা হয়ে গিয়েছে, এই যে এখন আর একটা কড়াই বসিয়ে দিয়েছি।
আর এখন এখানে প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিব। ভাবছি মাংসটা প্রথমে ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করি। আর এটা হচ্ছে আফরার আকিকার মাংস। আমি কিন্তু আজকে ফার্স্ট আকিকার মাংসটা খাবো, এর আগে খাওয়া হয়নি। আব্বুর জন্য পাঠিয়েছিলাম আব্বুর কাছে, তো আব্বু খায়নি, বলেছে আমার মেয়ে আসুক তখন খাবে, সবাই একসাথে খাবে। তো এই যে আমি কিন্তু রান্না পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট একটু দেখিয়ে দিলাম। আর এর মধ্যে শুনতে পেলাম যে বাহিরে মাড়াই করার জন্য মেশিন চলে এসেছে, তো আমার ভাইয়া আমাকে ডাকছে। তো এই যে চলে এসেছে, এদিকে দেখুন কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমি বেশ তাড়াহুড়া করে আস্তে আস্তে মেশিনের কাজ কিন্তু অনেক দ্রুত হয়। তো এখানে এই যে এভাবে হচ্ছে, আর আপনারা যারা শহরে থাকেন তাদের কাছে কিন্তু এটা অনেক ভালো লাগবে, কারণ গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু সবারই ভালো লাগে। আগে অনেক কষ্ট করেই কিন্তু ধান মাড়াই করতে হতো, কিন্তু এখন কিন্তু অনেক ইজি ধান মাড়াই করা। তো এখানে ভাইয়া আপু চাচা সবাই কিন্তু লেগেছে ধান মাড়াই করতে। তো এটা হচ্ছে আপুদের ধান, আর এইসব ধান মাড়াই করে আবার শুকিয়ে তারপরে কিন্তু হচ্ছে বিক্রি করতে হবে, বা যেগুলো বাসায় খাবে সেগুলো আবার সিদ্ধ করে ভাঙাতে হবে। তো আমি থাকাকালীন যতটুকু দেখানো সম্ভব আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এই মেশিনটারে যে এপাশ থেকে ধান দিয়ে দেওয়া হচ্ছে, আর এপাশ থেকে দেখুন কী সুন্দর বের হচ্ছে। তো আমি পুরোটা চেষ্টা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার। আর এখন গ্রামের সবাই কিন্তু মোটামুটি অনেক ব্যস্ত, কারণ সবার বাড়িতে কিন্তু ধান উঠেছে, আর নতুন ধান উঠলে কিন্তু গ্রামের মানুষের সবাই অনেক ব্যস্ত থাকে। আর এপাশ থেকে একদম কিন্তু ফোরফোরে করে সব খ্যার, যেটা বলে আমাদের খড়, আমাদের এলাকায় খ্যার বলে আর এটা কিন্তু খড়, এটা হচ্ছে বের হয়ে যাচ্ছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে, এর আগে আমি কিন্তু এত কাছাকাছি এভাবে ধান মাড়াই করা দেখিনি। দেখেছি সেই মেশিনগুলো অন্যরকম ছিল। আর এই যে দেখুন ধানগুলো কিন্তু ভালোই হয়েছে, এগুলো এখন ভিজা আছে, কালকে এগুলো রোদে দিবে। এখন রোদ পড়ে যাচ্ছে, বিকাল হয়ে গেছে, মেশিনটা আসার কথা ছিল আরও আগে। আর এই যে এখানে কিন্তু আফরার আপু আপুদেরকে একটু হেল্প করতে লেগে গিয়েছে, আসলে ও কখনো এসব করেনি, সে কারণে কিন্তু আজকে যখন একটু সুযোগ পেয়েছে তাই কিন্তু করে নিচ্ছে, কারণ এসব কাজ করতে সবারই কিন্তু ভালো লাগে। আর আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এরকম কাজ করার সুযোগ পায় না। আর আমার কাছে মনে হয় যে কোনো কাজই কিন্তু ছোট না, সব কাজই কিন্তু আমাদের করা উচিত। আমাদের দেশে আমরা অনেকেই এসব কাজ করি না, আমাদের মনে হয় যে আমাদের মানসম্মানের ক্ষতি হবে, কিন্তু আসলে কিন্তু তা না। বাইরের দেশে কিন্তু সবাই এসব কাজ করে, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু তাদের ভ্যাকেশনের সময় বিভিন্ন জায়গায় যে কৃষি কাজ করে। তো এখানে আমরাও তাই ভাবছিলাম যে একটু এনজয় করি, এরকম সময় কিন্তু সব সময় পাওয়া যায় না। তো এখানে এখন করা হচ্ছে, আর বেশি নেই, অল্প কিছু আছে, এগুলো করাও হয়ে যাবে। তো এরপরে রান্নার প্রিপারেশন করতে হবে, কারণ কালকে যেহেতু এখানে আমরা আর কালকে এখানে আসলে ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষুকরা আসে, সে কারণে আসলে এখন রান্না করা হচ্ছে। আমরা চেষ্টা করব তাদেরকে কালকে একটু ভালো কিছু খাওয়ানোর, সে কারণে আসলে রান্নার প্রিপারেশান চলছে। আর আমাদের এখানে ভিক্ষুকদের ভিক্ষুক বলা হয় না, আসলে বলা হয় মিয়া সাহেব। আর আমি এ কারণে বললাম কারণ আপনারা মিয়া সাহেব বললে কিন্তু বুঝতে পারবেন না। আর আপু কিন্তু রান্না করে নিচ্ছে, আমার চাচাতো বোন, উনি খুব ভালো রান্না পারে, সে কারণে কিন্তু এসব রান্নার সব দায়িত্ব কিন্তু আপুকেই দেওয়া হয়েছে। আপু এখন মুরগির মাংস রান্না করে নিচ্ছে, যেহেতু কালকে খাওয়ানোর জন্য আমরা গরুর মাংস রান্না করব। আর যদি কেউ গরুর মাংস না খায় তাকে যেন আমরা মুরগির মাংস দিতে পারি, সে কারণেই আসলে মুরগির মাংস কিন্তু রান্না করা হচ্ছে। আর বাসার সবার খাওয়ার জন্যই রান্না করা হচ্ছে, কারণ কালকে আবার নতুন করে কিন্তু রান্না করতে পারবো না, কারণ ঝামেলা হয়ে যাবে। আর ওনারা কিন্তু সকাল সকালই আসবে, সে কারণে এখন থেকেই কিন্তু রান্না করে নেওয়া হচ্ছে। তো এখন এই যে এখানে মাংস কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে, এখানে ভালোভাবে মাংস কষানো হয়ে গেলে বাকি সব প্রিপারেশন করে নিতে হবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে এখন গরুর মাংস রান্না করার জন্য সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো গরুর মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আর গরুর মাংসের ভেতরে দেওয়ার জন্য এই যে রসুন কোয়া, আর আরও কিছু পেঁয়াজ লাগতো, সেই জন্য পেঁয়াজ কাটা হলো। আর এই তো চুলাতে রান্না হচ্ছে,
মাটির চুলাতে রান্না হচ্ছে। এই যে দেখুন, এরকম চুলা নোংরা হয়ে যায় রান্না করার পরে। তারপরে এটা আবার নুড়ি দিতে হবে। যখন নুড়ি দিবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে নুড়ি দেওয়া হয়, যদি আমি সময় করতে পারি। মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, এখন এই তো গরুর মাংস তুলে দেওয়া হলো। দেখুন মুরগির মাংসটা দেখতে কিরকমটা হয়েছে। এই যে দেখুন, কালকে সকালে আবার একটু গরম করতে হবে, এই কারণে একটু ঝোল ঝোল রাখা হয়েছে। কালকে গরম করলে এটা ভুনা ভুনা হয়ে যাবে, চুলার মধ্যে সব কিছুই ঢুকানো যায়। এই যে আর রসুন আর পেঁয়াজের খোসা যেহেতু অনেক শুকনো থাকে, তাই এটাও চুলাতে দেওয়া যায়। তো রান্না হোক, রান্না শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রান্নাটা কীরকম হয়। রেসিপি দেখে দেখে আপনাদেরকে বোর করতে চায় না, আর বাচ্চারা অনেক খুশি, ওরা খেলা করছে। তো চলুন ওরা কী করছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখন মাংস রান্না চলছে। তো এটা রান্না হতে একটু দেরি হবে, আর খড়ি চুলাতে রান্না কিন্তু টেস্টি হয়। দেখুন অনেক বড় কড়াইতে রান্না করা হচ্ছে। তো এটা মাঝামাঝি লুক, আর মাংস থেকে পানি যেটা বের হয়েছে সেটাতে মাংস কষানো হচ্ছে। আর এই যে এখনও কিন্তু রান্নার প্রিপারেশান চলছে। তো আর এখানে আমার বড় আপা এই যে গেম খেলছে, ও ছোট বাচ্চার মতো এখনও গেম খেলে। আর এই যে মরিয়ম, এখানে আমরা এখানে টেবিল ফ্যানটা দিয়েছি, এখানে বসে থাকতে আসলে সবার অনেক ভালো লাগে। আর ও পাশে কিন্তু রান্নাও হচ্ছে, আর এ পাশে সব কিছুই কিন্তু মোটামুটি কাজ রেডি। কালকে সকালে আবার ভোরবেলার দিকে সব কিছু গরম করলে হবে। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টা বাজে। আর এই যে পাশে দেখুন, পেঁয়াজ রসুন ছিলে এই অবস্থায়, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে কালকে সকালবেলা, বা এখনই হয়তো বা পরিষ্কার করে ফেলবে। রান্নাও কিন্তু কমপ্লিট। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।